নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি বেশ কিছুদিন কিছু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি আজকে কিছুদিন পর আমি ভিডিও করছি তো বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকবেন তাহলে আপনারা প্রতিদিন বিভিন্ন ধরনের আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আর কোনো কথা না পারি এবার আজকে ভিডিও সম্পর্কে আলোচনা করব আজকে যে বিষয়ে ভিডিও করছে বন্ধুরা ছত্রিশ হাজার যে প্রাথমিকের শিক্ষক হাইকোর্টের মহামান্য বিচারপতি উভিত গাঙ্গুলির নির্দেশে বাতিল হয়েছেন সেই ছত্রিশ হাজার সংখ্যাটা কমে বর্তমানে কিন্তু প্রায় সাতাশ হাজার মতো এসেছে এখানে কেন এই সাড়ে আট হাজার মতো ক্যান্ডিডেট কমে গেল এই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর মাধ্যমে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা এবার চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আপনারা জানেন যে ইতিপূর্বেই কিন্তু গত দুদিন আগেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজ্ঞ গাঙ্গুলির নির্দেশে ছত্রিশ হাজার প্রাথমিকের প্যানেল কিন্তু বাতিল হয়েছে এবং এই প্যানেল বাতিল হওয়ার কিন্তু শুধুমাত্র একটা কারণ নয় পনেরোটি কারণ রয়েছে এবং পনেরোটি কারণ কিন্তু সমস্ত জাজমেন্ট কবিতে লেখা আছে এবং সব থেকে বড়ো যে দুটি কারণ সেই দুটি কারণ কিন্তু হচ্ছে যে যে এই নিয়োগের জন্য যে গাইডলাইন প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেই রুলসের যে গাইডলাইন ছিল যে প্রথম গাইডলাইন যেটা ছিল যে এই প্যানেল তৈরির সময় বা মেধা তালিকা তৈরির সময় কিন্তু একটি সিলেকশন কমিটি তৈরি করে সেই সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগের প্যানেল তৈরি করা হবে কিন্তু বাস্তবে তা হয়নি তা কিন্তু কলকাতা হাই হাইকোর্টের কাছে পরিষ্কার এবং কলকাতা হাই হাইকোর্টের কাছে তার কিন্তু প্রমাণ রয়েছে যে কোনো সিলেকশন বোর্ড তৈরি করেনি মানিক ভট্টাচার্য তৎকালীন প্রাথমিকের চেয়ারম্যান পিক অ্যান্ড কোম্পানিকে অর্থাৎ একটি থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে নিজের ইচ্ছা কিন্তু যাকে তাকে নিয়োগ দিয়েছেন এবং এর এই যে এত সংখ্যক যে ক্যান্ডিডেট বাতিল হচ্ছে এর মধ্যে কিন্তু অনেকেই অযোগ্য ক্যান্ডিডেট যারা টেট পাস করেনি বা টেট পরীক্ষা দেয়নি মানিক যে দয়ায় তারা কিন্তু চাকরি পেয়ে গেছে এই অযোগ্য ক্যান্ডিডেটদের জন্য কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদেরকেও সাভার করতে হচ্ছে তবে একটা জিনিস ভালো যে তিন মাসের মধ্যে কিন্তু আবার নতুন করে ইন্টারভিউ নিয়ে এখানে কিন্তু রিজার্ভেশন রুলস মেনে এরপর কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে এটাই নির্দেশ তবে বন্ধুরা এখন এখানে যে ট্যুইস্টটা লুকিয়ে আছে সেটি হচ্ছে যে ছত্রিশ হাজার ছিল মাননীয় বিচারপতি কিন্তু ছত্রিশ হাজার প্যানেল বাতিল করেছেন কিন্তু মামলাকারী যিনি আইনজীবী আছেন তিনি আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় উনি কিন্তু বিচারপতি গাঙ্গুলির দৃষ্টি আকর্ষণ করছেন এবং একটি রিট পিটিশান রিভিউ পিটিশান দাখিল করছেন এবং সেখানে কিন্তু উনি উল্লেখ করেছেন যে সংখ্যাটা ছত্রিশ হাজার হবে না সংখ্যাটা হবে সাতাশ হাজার সামথিং কেননা টোটাল নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার এর মধ্যে বারো হাজার ছিল প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেই ছত্রিশ হাজারের সংখ্যাটা হবে তিরিশ হাজার অ্যাকচুয়ালি এবং এই তিরিশ হাজার থেকে সেই সময় কিন্তু পার্শ্ব শিক্ষক যারা প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্ব শিক্ষক তাদের সংখ্যাটা ছিল প্রায় আড়াই হাজার মতো তাই সেই সংখ্যাটা কমে গিয়ে কিন্তু প্রায় সাড়ে আট হাজার মতো ক্যান্ডিডেট কমে যাচ্ছে এবং সেই জন্যই সংখ্যাটা কিন্তু প্রায় আজকে সাতাশ সাড়ে সাতাশ হাজার মতো দাঁড়াবে এই সাড়ে সাতাশ হাজার ক্যান্ডিডেটের কিন্তু চাকরি অনিশ্চয়তায় রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ছত্রিশ হাজার ক্যান্ডিডেট কী করে সাড়ে সাতাশ হাজার হয়ে গেল সেটা একটু কোনো জায়গায় হয়তো একটু ভুল ত্রুটি হয়েছে সেটা সংশোধন হয়ে যাবে তো বন্ধুরা আজ এই ছিল এটুকুটাই এখনকার মতো আপডেট আবার পরবর্তী আপডেট কিন্তু আপনারা পাবেন আমার চ্যানেলেই এবং আজকে বিকেলে কিন্তু হাই ভোল্টেজ ডিভিশন বেঞ্চে একটি হাই ভোল্টেজ মামলা এই মামলাটিরই কিন্তু শুনানি রয়েছে তবে আপনাদের আমি আগাম জানিয়ে রাখছি ডিভিশন বেঞ্চে কিন্তু সিঙ্গেল বেঞ্চের রাইবহল থাকবে আপনারা এটা মিলিয়ে নেবেন তবে হয়তো সামান্য কিছু মডিফিকেশান হতে পারে সেই রায়ের ওপর কিন্তু সিঙ্গল বেঞ্চের রায় কিন্তু বহল থাকবে তো বন্ধুরা যাই হোক বিকেলবেলা দেখা যাবে শেষ পর্যন্ত কী হয় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা